ট্রেস্টোরি দেখেন আসে সবাই মিলে বসার জন্য খুব একটা ভালো স্পেস আছে এবং তো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রেদন রাহি আর আজকে হচ্ছে 10 মার্চ 2022 অ্যান্ড ইউনিফর্ম পরে আমি এখন যাচ্ছি খিলগায় বিকজ সব ফ্রেন্ডরা মিলে আমরা একটা মিট আপের ব্যবস্থা করছি গেট টুগেদারের ব্যবস্থা করছি ইউনিফর্ম পরে দেখা হচ্ছে খিলগায় তো আমরা এখন আসছি হচ্ছে খিলগায় অ্যান্ড আমার পিছনে আছে আমার সরকারি বিজ্ঞান কলেজের ফ্রেন্ড তারপরে নর্থামের একজন দুজন অ্যান্ড আমরা এখানে বাং দিচ্ছি না আজকে অ্যাকচুয়ালি আমরা এখানে সবাই ইউনিফর্মে মিট করবো সেই প্ল্যানে আসছি অ্যান্ড আমরা এই যে এখানে তো আমরা এখন আর কি এখানে বসে আছি আমাদের আর কি সবাই মিলে মিট করার টাইমটা হচ্ছে 2:30 দিকে বাট আমরা আগে আগে চলে আসছি আমরা সবাই ইউনিফর্মে আজকে কিছু জোর জোর ছবি টবি তুলবো আমার তোলা এখনো বাকি আমি একটু পরে তুলবো আর কি তো এখানে হচ্ছে একটু দাঁড়াও দাঁড়াও এসব মায়া বলে তো এখানে হচ্ছে এক একটা দিয়ে কই আমি কোথায় ঝলসে গেছে দাঁড়া আমি আছি হ্যাঁ আছি তো হ্যালো ফ্রেন্ডস আরে এত রোদ কেন তো আমাদের এখানে আর কি সব কলেজের সবাই আছি আমি হচ্ছে আরে ভাই ছায়াতে গেলে অন্ধকার হয়ে যায় আমি নাই তো আমরা হচ্ছে আমি হচ্ছে এখানে ইয়া থেকে কি বলে সেন্ট জোসেফ বেয়াদব এই যে সবুজবাগ সবুজবাগের একটা খ্যাত কোলা তারপরে এই যে এখানে আছে হচ্ছে গভর্নমেন্ট গভর্নমেন্ট কলেজের গভর্নমেন্ট সায়েন্স কলেজের মুগ্ধ এই যে এখানে আছে হচ্ছে মুরগি মানে মিশ্রাত এই যে এই যে এটা হচ্ছে গভর্নমেন্ট সায়েন্স আর এটা কি এটা হচ্ছে ঢাকা কলেজের বড় ভাই এর সাথে আমি একটা ছবি তুলে আজকে থাম্বনেল দিব দিয়ে বলবো বড় ভাই পাশে আছে অভিভাবক অভিভাবক আমার তো আমরা এখন আর কি ট্রেস্টোরিতে বসে আছি এবং ট্রেস্টোরিতে এখানে আসে সবাই মিলে বসার জন্য খুব একটা ভালো স্পেস আছে এবং আমরা এখানে এখন বসে সব কলেজে এক একজন এক এক কলেজ থেকে আমরা এখানে আসি সো সবার একটু পরিচয়টা 1x1 দিয়ে নিই সর বেটা আসসালামু আলাইকুম আমি সবুজবাগ থেকে হানাফ বলছি এবং এখানে যারা আছে আমার ছোট ভাই ব্রাদার সবাইকে সবাই আমার পায়ে ধুলো সালাম দে রাজনীতিতে বড় ভাইরা সবসময় আগে থাকি গান বাজতে সবসময় আগে থাকি এটাই আমার পরিচয় এসজিসিএন আমার তো চিনো সবাই আমি সরকারি বিজ্ঞান সরকারি চাকরি জীবন ইনশাল্লাহ বিশেষ ক্যাডার অনেক ভালো একটা বউ পাবো এটাই আমার সবসময় সাদিক বড় ভাই আমি সেই টার্মিনেটর ওকে এখন নটরডেমিয়ান গাইজ এবং সাবস্ক্রাইব সাবস্ক্রাইব হ্যালো গাইজ আমি স্পাইসিয়ান সাউথ পয়েন্ট কলেজ থেকে এজাজ আহমেদ চৌধুরী দেখা যাচ্ছে ন্যাশনাল আইডিয়াল আর কিছু আমি সেই ছেলে যে ক্লাসই করি না খালি বাংলি তুই টিফিন পিরিয়ড বাংলি আসতোস না জি ভাই নাম কি আমি ভাই কলেজে যাই না ভাই এমন একটা কলেজে পড়ি ভাই প্রিন্সিপালকে সালাম দিয়ে আইসা করি না ভাই নিজের কলেজের অপমান করতে পারবো এলাকার বড় ভাই পুরা দেশের বড় ভাই আমার ছোট ভাই ঢাকা সিটি কলেজ দিস ইজ নন অ্যাজ মুরগি দিস ইজ ওয়ান অফ দ্য ওল্ডেস্ট প্রাইভেট This is one of the oldest private college in Bangladesh. Hello guys, I'm Juri from India. Are you going to put it in? No, I'm going to put it in. মরে যাও কেন যদি আমি অনেক কম কথা বলছি আমার একটু কথা বল তোগুলো হলি গেছে ভাই চাস করছো তুই কি করছিস হ্যাঁ গাইস ছেলে কিন্তু ভাই আমি মুসলিম আসলে ভাই যদি মার্কে পড়ে থাকে গভর্নমেন্ট কলেজে পড়ি আর আমি হলি ক্রসের পাশে ধরে যাব না ইয়ে যাব তো বাট দিন শেষে হলি ক্রসের ভাই আমি বুঝছো সাবধানে যাও তো আমি হচ্ছে রেদওয়ান আহমেদ
হলিক্রসের ব্রাদার অফ হলিক্রস, আসলে ভুলে গেছি এতজনে ইন্ট্রো নিতে নিতে। এবং আমার পাশে আছে হচ্ছে যে বিকারণ নেসার সাপ খেয়ে ফেলায়, সাপ খেয়ে সাপ কি বলে সাপুরি সাপুরে, হ্যাঁ সাপ চালায়, সাপ চালায়, কয়টা সাপের মালিক, সাপ বানাতে, হ্যাঁ কয়টা সাপ তোর নিজের পার্সোনাল ভাই, ইউনিক একটা টিস্যু 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 নেবে বেবি, সব দেখি বড় লোক এই টিস্যু একটা সাপের নাম, আমারও পেপসি, আরে ভাই তোর নাই সাপ, আমার তো নাই, ভাই তোরা। তো আমরা এখন খাওয়া দাওয়া করছি, এন্ট্রি স্টোরি নিয়ে আমার কিন্তু ডিটেল ব্লগ, একটা ফুড ব্লগ আগে করতাম এককালে, আমি লেন্স এদিকে বেয়াদব লেন্স এদিকে এককালে, আমরা কিন্তু ইয়া করা শেষ, আমাদের আমাদের টেস্টোরি নিয়ে একটা ভিডিও আছে, সেটা দেখে আসতে পারেন, আই কার্ডে দিয়ে রাখবো। অ্যান্ড কিছু বলার নাই আসলে, অনেক দিন ধরে আমার সাবস্ক্রাইবটা ফ্রিজ হয়ে আছে, ইউটিউব চ্যানেলটা বলা যায় যে 572 আটকায় আছে, যদিও আমি ভিডিও বানাই না, আমি সাবস্ক্রাইব চাইতে পারি আমার বান্ধবীদের বলো সাবস্ক্রাইবটা করে দিতে, আমার বান্ধবীরা ওকে সাবস্ক্রাইব করে দিতে, এই বান্ধবী কে সিটি কলেজের মুরগি কয়টার দিকে আসলি, 4:15 দিকে আসলো, কোন কলেজ থেকে, এইদিকে তাকাবেন, মুন্সি আব্দুর কি বলবো, তুই কোন কলেজে পড়ছিস, 3 মিনিট দেরিতে গেছি, 10 মিনিট বাইরে রোদের মধ্যে দাঁড়া মাত্র, ভালো 3 মিনিট মানে 7 তো আসে না, 3 মিনিট আমরা সবাই দেখতেছি, খুব খাচ্ছি, আরাম পাচ্ছি, ওইদিকে আবার মেরা মেরা লাগে। ডিপি এখন উঠতেছে ইউনিফর্মে, তো আমরা এখানে ইন টোটাল 15 জনের মতো ছিলাম, অ্যান্ড 15 জন এখানে আমরা, এই পুরো জিনিসটা হয়তো বা নেক্সট আরবার কবে হইতে পারে সেটা কোনো ঠিক ঠিকানা নাই, বিকজ কলেজ লাইফে এখন এক একজন এক এক কলেজে, আমার সাথে আছে আমার একজন ফ্রেন্ড, আমি আছি, এই যে এই ব্যাটা, এই যে এই ব্যাটা সারিয়া, এই আমার সাথে আছে, বাট এক একজন এক এক কলেজে চলে গেছে, সো নেক্সট কবে দেখা হয় সেটা বলতে পারতেছি না, সো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে।